জোডিয়াক টিভির বিশেষ অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণের কবি আমার রবি। আমরা সারাদিন ধরে রয়েছি রবি ঠাকুরের কথায়, রবি ঠাকুরের সুরে, এখনও থাকব তাঁরই সৃষ্টির মধ্যে দিয়ে। আর কাকে সঙ্গী করে পেয়েছি আলাপ করে দিয়ে, আমার সাথে রয়েছেন এবারের শিল্পী এম রাম। তোমাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আচ্ছা, এম রাম কেন? অ্যাকচুয়ালি আমার গুরুজি, আমি যার কাছে গান শিখি, ওনার নাম হচ্ছে রতিজিৎ ভট্টাচার্য। তো এবার উনি আমাকে নামটা দিয়েছে। এবার রাম নামটা আমার অ্যাকচুয়ালি রাম মোদক। আচ্ছা, তো উনি বলছে যে একটু ইন্ডাস্ট্রির মধ্যে বা মানে গানের জগতে, সঙ্গীত জগতে একটু ইউনিক কিছু একটা দরকার। তো আমি বললাম, দাদা আমার গানটা একটু, নামটা একটু চেঞ্জ করে দাও, কী করা যায়। তখন আমার আমার খুবই ভাগ্য ভালো যে আমার গুরুজি আমার এই নামটা রেখেছেন, মানে অন্যরকম আসলে, মানে ওই মোদকের এমটা আগে লাগে। হ্যাঁ, আসলে রবি ঠাকুর ছিলেনই অনেকের মধ্যে, মানে হাজারের মধ্যে একজন, মানে এক অনেকটাই অন্যরকম। তো তার গান নিয়ে এখন আমরা ইমরামই বরঞ্চ বলি, ইমরামের গান শুনি। আমার পরানো জাহাজ তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো জাহাজ তুমি, সুখ যদি নাহি চাও যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই গো, আমার পরানো জাহাজ তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো জাহাজ। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাও তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো জাহাজ, আমার পরানো জাহাজ, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো জাহাজ, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো, আমার পরানো জাহাজ, আমার পরানো জাহাজ। সত্যি রবি ঠাকুর এমন একজন মানুষ, তার কাছে কি সত্যি আমাদের কিছু চাইতে হয়েছে? বোধ হয় নয়। তার কারণ আমাদের প্রত্যেকটি অনুভূতির সাথে এমনভাবে তিনি জড়িয়ে রয়েছেন যেন না চাইতেই পরিপূর্ণ করেছেন আমাদেরকে। আজ তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি তারই সৃষ্টির মধ্যে দিয়ে। ছিলেন এম রাম,
পরবর্তী আরও অনেক বন্ধু রয়েছেন আজকে সারাটা দিন ধরে, নিয়ে আসবো এক এক করে তাদেরকে, এবং কথা দিয়েছি আজকের দিনটি অনেকটা অনেকটা সুন্দর করে দেবো আপনাদেরকে। ফিরছি নতুন বন্ধুকে সঙ্গী করে।